ক্লাস সিক্স এর সায়েন্স ক্লাসে তোমাদের ওয়েলকাম। এর আগে রিভিশন লেসেন গুলো থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন আমাদের পাঠিয়েছ, সেখান থেকে সেই প্রশ্নগুলো আমি প্রথমে তোমাদের একটু বলে নেব, তারপর আজকে রিভিশন লেসেন শুরু করব। দেখো, প্রথম প্রশ্ন, মেট্রিক পদ্ধতির সুবিধে কি? এই পদ্ধতিতে এক একক থেকে অন্য এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই হয়, গুণ বা ভাগের প্রয়োজন নেই। এই পদ্ধতিতে আয়তন এবং ভরের এককের মধ্যে এক সহজ এবং সুবিধাজনক সম্পর্ক রয়েছে, যেমন যেমন 1 লিটার জলের ভর 1 কিগ্রাম। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? সবুজ উদ্ভিদ, তৃণভোজী বা মাংসাশী প্রাণীর মৃত দেহাবশেষ বহু বছর ধরে তাপ ও চাপের প্রভাবে এবং জীবাণুর ক্রিয়ায় কঠিন তরল এবং গ্যাসীয় জ্বালানিতে পরিণত হয়। কঠিন তরল গ্যাসীয় জ্বালানি মানে যেমন ধরো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি, এদের জীবাশ্ম জ্বালানি বলে। 3 নম্বর প্রশ্ন, ঘর্ষণ বলে সুবিধে কি? মানুষ এবং জীবজন্তু ঘর্ষণ বলের প্রভাবে হাঁটাচলা করতে পারে। শিকড়ের সাহায্যে গাছ মাটিকে আঁকড়ে ধরে থাকতে পারে। কাপড় থেকে সুতো খুলে বেরিয়ে আসে না এবং কোনো জিনিস হাত দিয়ে চেপে ধরে ঘর্ষণ বলের প্রভাবেই তোলা সম্ভব হয়। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে কি বলা হয়? প্রাপ্ত তরলকে বলা হয় হচ্ছে পরিস্রুত। চকের গুঁড়ো ও জলের মিশ্রণকে কোন প্রক্রিয়ায় পৃথক করবে? চকের গুঁড়ো আর জলের মিশ্রণকে আমরা পরিস্রাবন প্রক্রিয়ায় পৃথক করব। কি করব? সেটাকে গুলে নিলে চকটা নর্মালি জলের মধ্যে গুলবে না, এইবার ওকে রেখে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখা যাবে ওই গুঁড়োগুলো নিচে থিতিয়ে পড়েছে। এবার একটা দণ্ড, একটা বিকারের নেব, তার গায়ে একটা দণ্ড রাখবো, তার গা দিয়ে আস্তে আস্তে জলটাকে ফেলবো বা ফিল্টার পেপারের সাহায্যে ওটাকে পরিষ্কৃত করব। করলে নিচে যে তরলটা পাবো সেটা হচ্ছে জল, আর ফিল্টার পেপারের উপরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে চকের গুঁড়ো। ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে ক্লোরিন অণুর সংকেত কত? পারমাণবিকতা মানে কি? কোনো মৌলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। তার মানে ক্লোরিনের সংকেত কত হবে? Cl2। পরের প্রশ্ন এসো, এককের প্রয়োজনীয়তা কি? কি জন্য এককের দরকার হয়? বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য দরকার হয়, ভৌত রাশির সমন্বিত সমীকরণ যাচাই করার জন্য দরকার হয়, আর ভৌত রাশিটির স্বতন্ত্রতা বজায় রাখার জন্য এককের প্রয়োজন হয়। পরের প্রশ্ন দেখো, পরিমাপ পদ্ধতিতে অনুমানের গুরুত্ব কি? সবসময় কিন্তু আমরা অ্যাকুরেট মেজারমেন্ট করতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনুমানের প্রয়োজন হয়। যেমন রান্নার সময় নুন, লঙ্কা, মশলা বা তেল আনুমানিক পরিমাপ করেই ব্যবহার করা হয়। চলন্ত গাড়ির ড্রাইভারও আনুমানিক পরিমাপ করেই ব্রেক কষে, যাতে যে জায়গায় গাড়িটি থামা উচিত সেই জায়গায় অর্থাৎ যথাস্থানে গাড়িটি দাঁড়িয়ে যেতে পারে। হলো, এইবার এসো আজকে আমরা আমাদের রিভিশন লেসন শুরু করি। আজকে আমরা যেটা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, আমাদের চারপাশের ঘটনা সমূহ। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ঊর্ধ্বমুখী ঘটনা বলতে কি বোঝো? কোনো পদার্থে বা বস্তুতে যে পরিবর্তনের ঘটনাগুলি একবার ঘটলে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়, সেই ঘটনাগুলিকে উভমুখী ঘটনা বল। যেমন যেমন মেঘ থেকে বৃষ্টি হয়ে পুকুর ডোবা জলে ভরে যায়, আবার রোদের তাপে সেই জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে সেখান থেকে আবার মেঘ সৃষ্টি হয়।
জলচক্র কাকে বলে? সূর্যের উত্তাপে সমুদ্র থেকে জলরাশি বাষ্পীভূত হয়ে আবহমণ্ডলে জমা হয়, সেখান থেকে বৃষ্টিপাতের মাধ্যমে স্থলভাগে এবং পরে স্থলভাগ থেকে নদীনালার মাধ্যমে পুনরায় সমুদ্রে ফিরে যায়। এই প্রক্রিয়া অবিরাম চলতে থাকে এবং চক্রাকারে আবর্তিত হতে থাকে, একে বলা হয় জলচক্র। চক্রাকারে ঘটে এমন দুটি ঘটনার উল্লেখ কর। উদ্ভিদের জীবন চক্র চক্রাকারে হয়, কি হয়? প্রথমে গাছে কি হয়? বীজ, ফল থাকে, ফল থেকে কি হয়? বীজ, সেই বীজের অঙ্কুরোদ্গম হয়, সেখান থেকে কি হয়? চারা গাছ, চারা গাছ থেকে হয় বৃক্ষ, সেগুলো আবার মুকুল হয় বা ফুল হয়, সেখান থেকে আবার ফল হয়, সেই ফল থেকে আবার বীজ হয়। এইভাবে উদ্ভিদের জীবনচক্র চলতে থাকে। আর প্রাণী জীবনচক্র, প্রাণী জীবনচক্র হচ্ছে শিশু, শিশু থেকে বালক, বালক থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? যে ঘটনাগুলো নির্দিষ্ট সময় অন্তর অর্থাৎ কোনো সময়ের নিয়ম মেনে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বল। যেমন যেমন কোনো জায়গায় একদিন ভূমিকম্প হলো বা কোনো জায়গায় একদিন খরা হলো, সেখানে কিন্তু আবার পর্যায়ক্রমে সেই ঘটনাটা ঘটে না। আর পর্যাবৃত্ত ঘটনা আমরা কাদের বলবো? যেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পুনরাবৃত্তি হতে থাকে, যেমন দিন থেকে রাত, রাত থেকে দিন প্রভৃতি। পরের প্রশ্ন, অভিপ্রেত ঘটনা বলতে কি বোঝো বা কাকে বলে? উদাহরণ দাও। যে সকল ঘটনা প্রাকৃতিক বা মানুষের ক্ষতি করে না, প্রাকৃতিক ভাবে হয় বা মনুষ্য সৃষ্ট হতে পারে, কিন্তু তারা মানুষ বা প্রকৃতির কোনো রকম ক্ষতি করে না, তাদের আমরা বলে থাকি হচ্ছে অভিপ্রেত ঘটনা। যেমন যেমন বীজের অঙ্কুরিত হওয়া, নতুন চারা গাছ জন্মানো প্রভৃতি। আর অনভিপ্রেত কোনগুলো? যেগুলো মানুষের ক্ষতি করে, যেমন বন্যা, মহামারী, বৃক্ষছেদন প্রভৃতি। মনুষ্য সৃষ্ট ঘটনা কি? যে সকল ঘটনা মানুষ ঘটায়, প্রকৃতির আপন নিয়মে ঘটে না, সেগুলোকে বলে মনুষ্য সৃষ্ট ঘটনা। যেমন যেমন বাঁধের অতিরিক্ত জল বৃষ্টির সময় দেখবে ছেড়ে দেওয়া হয়, এটা মনুষ্য সৃষ্ট, তার ফলে কি হয়? বন্যা সৃষ্টি হয়। আর প্রাকৃতিক ঘটনা কোনগুলো? প্রাকৃতিক ঘটনা হলো যে সমস্ত ঘটনা প্রকৃতির আপন নিয়মে ঘটে, যেমন প্রচুর বৃষ্টি হলো তার জন্য বন্যা হলো, এটা হলো প্রাকৃতিক ঘটনা। কিন্তু বাঁধের জল ছেড়ে বন্যা হওয়া, এটা হলো মনুষ্য সৃষ্ট ঘটনা। সার কাকে বলে? উদাহরণ দাও। সার বলতে কি বোঝো? সারের উদাহরণ দাও। যে সমস্ত পদার্থ তোমার জমির উর্বরতা বৃদ্ধি করতে ব্যবহার করে মানুষ, তাদের আমরা সার বলে থাকি, তাই তো? যেমন ধরো অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া। ইউরিয়া কি? ইউরিয়া হলো একটা নাইট্রোজেন ঘটিত সার। এই সারে প্রায় 46% নাইট্রোজেন থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই সার বেশি ব্যবহার করা কিন্তু উচিত নয়। দীর্ঘদিন যদি সার ব্যবহার করা হয় তাহলে মাটির উর্বরতা নষ্ট হয়, মাটির জৈব উপাদানের পরিমাণ কমে যায়, মাটির উপাদানগত ভারসাম্য নষ্ট হয় এবং মাটিতে দূষণ দেখা দেয়। এছাড়াও এই যে সার, এই সার বৃষ্টির জলে ধুয়ে জলা নিকটবর্তী জলাশয়ে পড়ে, ফলে সেই জলকে দূষিত করে,
ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটতে থাকে। কীটনাশক কি, উদাহরণ দাও। যে সমস্ত রাসায়নিক পদার্থ মানুষ ও তার সম্পদের ক্ষতি সাধনকারী বিভিন্ন ধরনের পতঙ্গ দমন বা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে থাকে তাদের বলা হয় কীটনাশক। যেমন যেমন ধরো কার্বারিল, ম্যালাথিয়ন প্রভৃতি। কীটনাশকও কিন্তু বেশি ব্যবহার করা একদমই ঠিক নয়। এই কীটনাশকগুলো কিন্তু জলে ধুয়ে, বৃষ্টির সময় যে বৃষ্টি হয় সেই বৃষ্টির জলে ধুয়ে নিকটবর্তী জলাশয়, এমনকি নদী নালা, সমুদ্রের জলে মিশেও মারাত্মক দূষণ সৃষ্টি করে। এছাড়াও এই কীটনাশকগুলো আমরা যে শাকসবজি খাই তার সাহায্যে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, করে আমাদের শরীরে নানা রকম রোগ বা অসুখ সৃষ্টি করে। কীটনাশক কেন ব্যবহার করা হয়? ক্ষতিকারক পতঙ্গ দমনের জন্য আমরা কীটনাশক ব্যবহার করে থাকি। আর দীর্ঘদিন আমি বলেই দিলাম যে এই কীটনাশক আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে, নাহলে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে পরিবেশেরও ক্ষতি হবে, আমাদেরও শারীরিক বিভিন্ন সমস্যা দেখা যাবে। ঠিক আছে, তারপর দ্রুত ও মন্থর ঘটনা কাকে বলে, উদাহরণ দাও। যে সকল ঘটনা কম সময়ে বা তাড়াতাড়ি ঘটে তাদের দ্রুত ঘটনা বলে। আর যেমন যেমন ধরো তুমি দুধ ফুটছে, তার মধ্যে লেবু দিয়ে দিলে কি হবে, ছানা কেটে যাবে। আর এটা কি খুব দ্রুত হয়, এই জন্য একে বলা হয় দ্রুত ঘটনা। আর যে সকল ঘটনা খুব ধীরে ধীরে ঘটে, অর্থাৎ ঘটতে বেশি সময় লাগে, তাদের বলে মন্থর ঘটনা। যেমন যেমন শুয়োপোকা থেকে প্রজাপতি যে তৈরি হয়, এটা হতে বেশ কিছুটা সময় লাগে, অনেকটা দিন সময় লাগে। এই ধরনের ঘটনাকে বলা হয় হচ্ছে মন্থর ঘটনা। চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক। কি প্রশ্ন আছে? ভৌত পরিবর্তনের সংজ্ঞা দাও, দুটি উদাহরণ দাও। ভৌত পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তনের দুটো উদাহরণ। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ কোনো নতুন পদার্থ উৎপন্ন হয় না, শুধু পদার্থটির ভৌত বা বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। যেমন যেমন ধরো বরফের গলন। তুমি এক টুকরো বরফকে ফ্রিজ থেকে বার করে যদি বেশ কিছুক্ষণ রেখে দাও বাইরে, তাহলে কি হবে, সেটা গলে জলে পরিণত হবে, তাই তো? আবার জলটাকে নিয়ে তুমি যদি আবার ফ্রিজারে রাখো, দেখবে সেটা আবার জমে বরফে পরিণত হচ্ছে। তাহলে এটা একটা ভৌত পরিবর্তন। আর একটা প্ল্যাটিনামের তার নিলে, নিয়ে সেটাকে তাপ দিলে, তাহলে তারটি কি হয়, শ্বেত তপ্ত হয়ে আলো দেয়। আবার যদি তুমি তারটিকে ঠান্ডা করো, তাহলে তারটি আগের অবস্থায় ফিরে আসে। এই পরিবর্তনে তারের ওজন এবং অণুর গঠনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই এটা হলো একটা ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ কর। রাসায়নিক পরিবর্তনে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাই? প্রথম যেটা হয় যে রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। এই পরিবর্তনটা কিন্তু স্থায়ী পরিবর্তন, উৎপন্ন পদার্থকে কোনোভাবেই আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। এই পরিবর্তনের ক্ষেত্রে সর্বদা তাপের পরিবর্তন হয়, এক নয় তাপ উৎপন্ন হয়, এক নয় তাপ শোষিত হয়। এই পরিবর্তনের সময় উৎপন্ন পদার্থের ভর মূল পদার্থের ভরের চেয়ে কম বা বেশি হয়। এই পরিবর্তনের সময় রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। কোনো কোনো রাসায়নিক পরিবর্তনে আবার কি হয়, অনুঘটকেরও দরকার হয়। অনুঘটক মানে কি,
অনুঘটক মানে হচ্ছে এমন কিছু পদার্থ যে পদার্থগুলো কোনো মন্থর বিক্রিয়াকে দ্রুত করতে সহায়তা করে। যে পদার্থগুলো এই কাজে সহায়তা করে তাদের আমরা বলে থাকি হচ্ছে অনুঘটক। তারপরে প্রশ্ন দেখো, জলচক্রের বৈশিষ্ট্য কি? জলচক্রে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? জলচক্র একটি বিরামহীন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যথাক্রমে বাষ্পীভবন এবং বৃষ্টিপাত ঘটে। জলচক্রের গতি প্রকৃতি সাময়িকভাবে বিঘ্নিত হলে বন্যা বা খরা দেখা দেয়। জলচক্রে জল তরল ও গ্যাসীয় উভয় অবস্থাতেই থাকে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নটা দেখো, কাচের বোতলের মুখ গরম করলে ছিপি ফুলে আসে কেন? কাচ হচ্ছে তাপের উপরিবাহী, আর ছিপিটা যেটা থাকে সেটা কি মেটালিক বস্তু বা ধাতব বস্তু, তাই তো? ওটাতে তাপ দিলে ওটা প্রসারিত হয়, আর তাপ যেহেতু প্রসারিত হয় না, ওটা ছিপিটা যেহেতু প্রসারিত হয়, সেই সেটা আটকে গেলে যদি গরম করো তাহলে ছিপিটা সহজেই খুলে আসে। পরের প্রশ্ন, ভৌত রাসায়নিক পরিবর্তনের পার্থক্য কি? ভৌত পরিবর্তনে পদার্থের শুধুমাত্র অবস্থার এই বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, আর রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন ঘটে। এই ভৌত পরিবর্তনে নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন হয় না, রাসায়নিক পরিবর্তনে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। ভৌত পরিবর্তনের কারণ যদি তুমি সরিয়ে নাও তাহলে পদার্থটি আবার আগের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ এটা অস্থায়ী পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনে কারণ সরিয়ে নিলেও পদার্থ আগের অবস্থায় ফিরতে পারে না, অর্থাৎ এটা স্থায়ী পরিবর্তন। ভৌত পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে নাও হতে পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবে। পরের প্রশ্ন দেখো, বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা কিভাবে রক্ষা করে? বায়ুর অক্সিজেনকে উদ্ভিদ এবং প্রাণী শ্বসনের জন্য গ্রহণ করে। শ্বসনের ফলে কি ত্যাগ করে তারা? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সালোক সংশ্লেষের ফলে অক্সিজেন উৎপন্ন করে। এইভাবে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা রক্ষা পায়। এবার আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়েছি, তোমরা এগুলো একটু নিজেরা করার চেষ্টা করবে। দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ভৌত পরিবর্তনের ঘটনাগুলি একমুখী না উভমুখী? 2 নম্বর, গাঢ় সালফিউরিক অ্যাসিডে চিনি মেশানো হলো, এটি কি ধরনের পরিবর্তন? 3 নম্বর, কাঠ কয়লা বায়ুতে জ্বালানো হলো, এটি কি ধরনের পরিবর্তন? 4 নম্বর, কোন ধরনের পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন হয়? 5 নম্বর, শ্বসন কি ধরনের পরিবর্তন? 6 নম্বর, তোমার বাড়িতে মা দুধ থেকে ছানা কাটালেন, এটি কি ধরনের পরিবর্তন? 7, গাছের পাতা ঝরে পড়া, এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? 8, যানবাহন থেকে ধোঁয়া নির্গমন, এটা অভিপ্রেত না অনভিপ্রেত? মানুষের চোখে ছানি পড়া, এটা কি ধরনের পরিবর্তন? লিপিয়া, এটা পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? পরে দেখো, শূন্যস্থান পূরণ করো। দেওয়াল ঘড়িতে ড্যাশটা বাজার সময় দুটো কাঁটা একসঙ্গে মিশে যায়। 2 নম্বর, যে ঘটনায় মূল পদার্থ ফিরে পাওয়া যায় সেটি ড্যাশ পরিবর্তন। 3 নম্বর, বায়ু এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহায় ড্যাশ পড়ে। 4 নম্বর, ড্যাশ হচ্ছে সোদক ফেরিক অক্সাইড। 5 নম্বর, জলীয় বাষ্পকে ড্যাশ করে আবার জল ফিরে পাওয়া যায়। 6 নম্বর, রাসায়নিক পরিবর্তন সাধারণত ড্যাশমুখী ঘটনা। 7 নম্বর, জলে চাল ফুটিয়ে ড্যাশ রান্না করা হয়, এটি এক ধরনের ড্যাশ পরিবর্তন। 8 নম্বর, গন্ধক ড্যাশে দ্রবীভূত হয়। 9 নম্বর, কার্বরিল কৃষিক্ষেত্রে রাসায়নিক ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়, ইউরিয়া হলো ড্যাশ ঘটিত রাসায়নিক সার।
পরের প্রশ্ন এসো। ঠিক বাক্যটিতে রাইট এবং ভুল বাক্যটিতে ক্রস চিহ্ন দাও। খাবার খেয়ে হজম হয়ে গেল, এটি উভমুখী ঘটনা। সাপের খোলস ত্যাগ করা, এটা পর্যাবৃত্ত ঘটনা। বনের পশুর স্বাভাবিক মৃত্যু, এটা প্রাকৃতিক ঘটনা। সৌরশক্তি নবীকরণযোগ্য শক্তি। 5 নম্বর, বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। 6 নম্বর, লোহাকে চুম্বকে পরিণত করলে ভৌত পরিবর্তন হয়। 7 নম্বর, কেঁচোকে প্রাকৃতিক কর্ষক বলে। 8 নম্বর, ডিডিটি এক প্রকার রাসায়নিক সার। 9 নম্বর, ডেঙ্গি একটি মাছি বাহিত রোগ। 10 নম্বর, রাসায়নিক পরিবর্তনে পদার্থের শুধু বাহ্যিক পরিবর্তন হয়। পরের প্রশ্ন দেখো, স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক স্থাপন কর। এ স্তম্ভ ম্যালেরিয়া, ডেঙ্গি, জল বসন্ত, হাম। বি স্তম্ভ মিজলস ভাইরাস, ভ্যারিসেলা ভাইরাস, এডিস, অ্যানোফিলিস। পরেরটায় এ স্তম্ভ ইউরিয়া, ম্যালাথিয়ন, হাড়ের গুঁড়ো, মটর ধঞ্চে গাছ, পচিয়ে পাওয়া। বি স্তম্ভ উদ্ভিজ সার, প্রাণীজ সার, রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক। তাহলে আজ এই অবধি, থ্যাংক ইউ।